নাটোরের বড়াই গ্রামে একটি চলন্ত পিকনিকের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার রাত 8:30 দিকে বনপাড়া হাতি কুমরুল মহাসড়কের বড়াই গ্রাম উপজেলার শ্রীরামপুর এলাকার নূরে আলম ফিলিং স্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহীদুল ইসলাম ও প্রত্যক্ষদর্শী কাফি জানান, গাজীপুর কালিয়াকোর এলাকার রাজক ক্যাডেটের স্কুলের শিক্ষার্থীরা বিসমিল্লা পরিবহনের বাসে নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্কে শিক্ষা সফর থেকে ফিরছিলেন। বাসের মধ্যে শিক্ষার্থীরা নাচানাচি করছিলেন। নাচানাচির এক পর্যায়ে বাসের বক্সের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটে। বুঝতে পেরে চালক দ্রুত বাস থামায়। এ সময় সবাই বাস থেকে নেমে পড়ে। এ সময় পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় আহত দুজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।